জিম্বাবুয়ের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের। চট্টগ্রামে প্রথম তিনটি ম্যাচ জিতে টি টোয়েন্টি সিরিজ পকেটে ঢুকিয়ে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ বাকি থাকতেই কিন্তু সিরিজ নাম করে নিয়েছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, দুজনেই ফিরছেন দলে। তাদের সঙ্গে রাখা হয়েছে সৌম্য সরকারকে। দল থেকে বাদ পড়ছেন আফিফ হোসেন ড্রুব আর পারভেজ হোসেন ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। সিরিজের দুটি ম্যাচ হবে 10ই মে ও 12ই মে। 10ই মে সন্ধ্যা 6টায় এবং 12ই মে ম্যাচটি মাঠে গড়াবে সকাল 10টায়। এবারে স্কোয়াডে কে কে আছেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক। নাজবুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুল্লাহ, জাকির আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মিস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। এই হচ্ছেন বাংলাদেশের স্কোয়াড, যেটা হচ্ছে 11ই মে এবং 12ই মে খেলতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।